পেজ কদমত সেই কুর মেল মুর রনর ঘুরা উফরি পরক ঘামে তলবল পিথির কঠিন জিন তেজ কদমত সে কুর মেল মুর রনর ঘুরা উফরি পরক ঘামে তলবল পিথির কঠিন জিন সে কুরি যা তই সে কুরি যা খাজে খাজে পার হই যা রাতি রাধার হিলব রহুম ধুমুহা ও মোর রনর তেজি ঘোরা ও মোর মনর বেগি ঘোরা ও মোর রনর তেজি ঘোরা শুনি যা শুনি যা মোর নতুন গান অস্থায়ী অন্তরা শুনি যা মোর নতুন গান অস্থায়ী অন্তরা সে কুরি যা তই সে কুরি যা পুনাইল তোর দীঘল বাট পার হই যা রাতি রাধার হিলব রহুম ধুমুহা ও মোর রনর তেজি ঘোরা ও মোর মনর বেগি ঘোরা ও মোর রনর তেজি ঘোরা। নমস্কার, মরুময় প্রকাণ্ড আকাশখনত হঠাৎ মেঘর তুমুল কাণ্ড, ইফালে মেঘ সিফালে বিদ্যুৎ তরঙ্গ। ইয়াৰে মাজত কোন কবিৰ সতে দুদণ্ড বহি চেতনাৰ ৰুদ্ৰাক্ষ মণিত অভিজ্ঞ আঙুলি থৈ আকাশলৈ চালো। ৰুগ্ন বুকুত মোৰ মত্ত প্ৰকৃতিৰ অলক্ষ্য শিল্প, সেয়া আমাৰ চেনেহৰ হিৰোদাৰ সোণশিৰিয়া কাব্যিক কথা। প্ৰিয় দৰ্শক, অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম। আজি হিৰোদাৰ উপজাদিন। এই হিৰোদাৰ উপজাদিনটোত আমি সেইগৰাকী স্বনামধন্য কবিক সশ্ৰদ্ধ প্ৰণাম জনাইছোঁ, শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ আৰু সমূহ অসমবাসীলৈ আমি হিৰোদাৰ এই জন্মদিনটোত শুভেচ্ছা আৰু শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। আজি আমাৰ সৈতে উপস্থিত আছে সুকণ্ঠী গায়ক, কবি, আবৃত্তিকাৰ, আমাৰ সকলোৰে মৰমৰ ভাস্কৰ জ্যোতি আচাৰ্য। ভাস্কৰ, অনুষ্ঠানত আপোনাক স্বাগতম। আমাৰ সৈতে উপস্থিত আছে জনপ্ৰিয় কবি, আমাৰ সকলোৰে চেনেহৰ শ্ৰদ্ধাৰ অনিন্দিতা কলিতা। অনিন্দিতা, আপোনাক অনুষ্ঠানতে স্বাগতম জনাইছোঁ। হয়, গতিকে আজিৰ হিৰোদাৰী উপজাদিনটোত আমাৰ সৈতে এগৰাকী সুমধুৰ কণ্ঠৰ গায়ক, কবি, আবৃত্তিকাৰ উপস্থিত আছে। আমি তেখেতৰ কণ্ঠত আমি গীত শুনিম, হিৰোদাৰ হিৰোদাৰ নিজে লিখা গীত শুনিম, হিৰোদাৰ কবিতা আমি তেওঁৰ কণ্ঠত শুনিম। আমাৰ সৈতে উপস্থিত আছে নৱপ্ৰজন্মৰ জনপ্ৰিয় কবি অনিন্দিতা কলিতা। আমি তেখেতৰ হিৰোদাৰ ওপৰত তেখেতেও খুব সুন্দৰ কবিতা এটা লিখিছিল। আমাৰ সেই কবিতাটো আমি অনুৰোধ কৰিম আপোনাক পাঠ কৰিবলৈ, লগতে হিৰোদাৰ কবিতাও আপোনাৰ কণ্ঠত শুনিম আমি। গতিকে মই প্ৰথম ভাস্কৰ আপোনাৰ কাষলৈ যাব খুজিছোঁ। গতিকে আপুনি হিৰোদাৰ মৃত্যুৰ পাছতে এটা কবিতা লিখিছিল, খুব সুন্দৰ কবিতা এটা, গতিকে মোৰ সেই কবিতাটো মই আপোনাক যদি অনুৰোধ কৰোঁ আপুনি পাঠ আৰম্ভণিতে। ঠিক বিয়োগৰ পাছতে লিখা হৈছিলে কবিতাৰ শিৰোনাম অনুৰণন। মৃত্যু সজ্জাত সেয়া কোন, তেওঁক লগ পাওঁতে সেয়া বহাগ নে আহিন আছিল জানো। মোৰ পিনে হাঁহি মাৰি চাই তেওঁ তেজি ঘোঁৰাৰ কথা কৈ হেঁপাহৰ ৰুমাল উৰুৱাই দিছিল। মই পিছে পিছে লৰি লগ ধৰিব নোৱাৰিলো। পথাৰখনলৈ নামি গৈছিল তেওঁ। ভালপোৱাৰ দীঘচৌবাটেৰে সেয়া গুচি যায় কোন। হঠাৎ তেওঁক লগ পালো এখন স্পেনিছ গাঁৱৰ খেজুৰ তলত। বহুদূৰ একেলগে খোজ কঢ়াৰ পিছত তেওঁৰ ভৰি দুখন চুবলৈ মন গ'ল। হাউলি দিয়াৰ লগে লগে মই নিজকে আৱিষ্কাৰ কৰিলো মোৰ ঘৰৰ বাৰীৰ পিছফালে এহালি কপৌৰ ওচৰত। জমি থকা আড্ডাটোৰ পৰা সেয়া উঠি যায় কোন, তেওঁ মোক সুধিলে গানে কি আনে। মই অনৰ্গল বহু কিবা কিবি কলো। তেওঁ হাঁহি মাৰি ক'লে সেইবোৰচোন মই কোৱা কথা। ৰূপালী চুলিৰে সোণালী পোহৰ পেলাই তেওঁ দেখোন সাউতকৈ আঁতৰি গ'ল। এদিন বাছ এখন জ্বলাই থকা সমদল এটাৰ কাষত মোক দেখি তেওঁ সুধিলে, তুমিতো মোৰ সকলো জানা,
তেন্তে কিয় নাজানা ভাল পোৱা ভাল পোৱা? মোৰ কাণত সুগন্ধি পখিলাৰ সুহুৰিটো লাগি ৰ'ল। কি সুন্দৰ জানো অনুৰণন শিৰোনামৰ আপুনি এই সুন্দৰ কবিতাটো আজিৰ এই অনুষ্ঠানত আপুনি আমাক আকৌ এবাৰ মনত পেলাই দিলে, গতিকে আপোনাক বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু ভাস্কৰ, এটা কথা ক'বই লাগিব যে কবিতা এটাক আপোনাৰ কণ্ঠত ইমান এটা পূৰ্ণাংগ ৰূপত আমি পাওঁ মানে, গতিকে সেয়া আমাৰেই সৌভাগ্য নহয় অনিন্দিতা, আমাৰ কাৰণে এটা ডাঙৰ সৌভাগ্যৰ কথা। গতিকে আপোনাক আমি অনুৰোধ কৰিম আপুনি গান গাই থাকক, আপুনি কিন্তু কবিতাৰ যিটো পাঠ বা আবৃত্তি আপুনি কেতিয়াও নেৰিব, গতিকে সেয়া আপোনাক অনুৰোধ আমাৰ এই অনুষ্ঠানৰ পৰা। ধন্যবাদ। গতিকে মই এবাৰ অনিন্দিতা আপোনাৰ কাষলৈ আহিছোঁ যে আপুনিও নিৰৱচ্ছিন্নভাৱে আপুনি কবিতা আপুনি সাধনা কৰি আছে, হয়, গতিকে এতিয়ালৈকে আপুনি 4 কবিতাৰ পুথি আপুনি লিখি শেষ উলিয়ালে, গতিকে আপোনাৰ শেহতীয়া কবিতা গ্ৰন্থখনো আমাৰ মাজত আছে ফুলিব খোজা ফুলপাহৰ বাবে, গতিকে এইখনেও যথেষ্ট সমাদৰ লাভ কৰিছে। আৰু মই আপোনাক অনুৰোধ কৰিম যে আপুনিও হিৰোদাৰ মৃত্যুৰ সময়ত এটা খুব স্পৰ্শকাতৰ আপুনি এটা কবিতা লিখিছিল আপোনাৰ সেইখন সবাতোকৈ সুখী হ'ব খোজোঁ মই, সেই গ্ৰন্থখনতো সেই কবিতাটো সন্নিৱিষ্ট কৰিছে আপুনি, সেই গ্ৰন্থখন আমাৰ সংগ্ৰহত আছে, গতিকে আপোনাক অনুৰোধ কৰিম আজি আপুনি সেই যে যিটো কবিতা লিখিছিল সপোনৰ শাওনীয়া ভঁৰাল, সেই কবিতাটো যদি পাঠ কৰি দিয়ে আমাৰ খুব ভাল লাগিব। প্ৰথমে মই ক'ব বিচাৰিছোঁ এই কবিতাটো লিখাৰ সময়ত যেতিয়া হিৰোদাৰ বিয়োগ হৈছিলে তেতিয়া মই মোৰ নিজৰ চিকিৎসাৰ বাবে মই দিল্লীত আছিলোঁ আৰু তাতেই মই খবৰটো পাইছিলোঁ। আৰু পাই পেলাই মোৰ এনেকুৱা লাগিছিল এতিয়া মই মানে সোনকালে গুচি আহিবও নোৱাৰোঁ, হয়তো ইয়াত থকা হ'লে মই তেওঁৰ ওচৰত এবাৰ যাব পাৰিলোঁহেঁতেন, কিন্তু তাত থকাৰ বাবে মই সেইটোৰ পৰাও মানে হেৰি হ'বলগীয়া হ'ল। আৰু তেতিয়া যিখিনি মোৰ মনত ভাব আহিছিলে তাত মানে ৰোগশয্যাত যিখিনি ভাব আহিছিলে সেইখিনিৰ ওপৰতে এটা কবিতা লিখিছিলোঁ। তেতিয়া কবিতাৰ ক্ষেত্ৰখনত, তেতিয়া বুলি নহয় এতিয়াও যথেষ্ট নতুন, তেতিয়া হয়তো আৰু কোমলীয়া আছিলোঁ, গতিকে এইটো কবিতাটো কেনেকুৱা হৈছে সেইটো মই ক'বলৈ নাযাওঁ, কিন্তু মানে মোৰ মনত যিখিনি অনুভৱ হৈছিলে সেইখিনিকে মই ইয়াতে লিখিছিলোঁ, সেইটোকে মাতি দিছোঁ সপোনৰ শাওনীয়া ভঁৰাল। দ্য ফিউচাৰ বিলংছ টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়াৰ ড্ৰিমছ। এটি কবিতাৰ মৃত্যুত জনমিলে এসাগৰ ৰ'দৰ কবিতা, শোকৰ গাথা, সুখৰ ব্যথা। এন্ধাৰে ঢল ফাট দিলে কুঁৱলীখনা ৰ'দৰ চাদৰখন পিন্ধি আজিও তুমি আহা, ফুলে কাইতে তোমাৰ ঘৰ নিষ্ণাত তুমি সৰগীয় নিৰ্মালী। নিষ্ঠাত কবিতা শব্দৰ মালিতা, বুভুক্ষাত ছন্দ স্বপ্নত পোহৰৰ পিপাসা। তোমাৰ সৈতে আমাকো গাবলৈ দিয়া জীৱনৰ সংকীৰ্ণতাত সাহসৰ গান, তমসাচন্ন আকাশত বজোৱা তবলচীৰ টান। অযুত শব্দৰে পেৰাটি উপচাই পূৰ কৰা আমাৰ হৃদয়ৰ ৰঙাঘৰ, সপোনৰ জানো শেষ আছে, আছে জানো শিল্পৰ মৃত্যু। চোৱা তুমি বিচৰাৰ দৰে কান্ধ সলনি কৰি বয়না চন্দৰ উপপ্লৱত সাজোন কাচিছে সপোনৰ ৰামধেনুৱে, শিলাময় বুকুটো গজি উঠিছে সপোন বিলাসী শস্যৰ স্বৰ্ণাক্ষৰী ধান। ধন্যবাদ। ইমান সুন্দৰ এটা অনুভৱ। আৰু মই ভাবিছোঁ যে আপোনাৰ যিটো বেদনা সেই হিৰোদাক চিৰদিনৰ কাৰণে আমি হেৰুৱালোঁ নহয় জানো, যিটো বেদনা সেই বেদনাটোৰ এয়া বহিঃপ্ৰকাশ ক'বলৈ গ'লে, গতিকে খুব ভাল লাগিলে আমি কবিতাটো পুনৰবাৰ আমি আপোনাৰ কণ্ঠত আমি শুনিবলৈ পাই আমি নিজকে ধন্য মানিছোঁ। গতিকে ভাস্কৰ, আপুনি কি ভাবে যে আমাৰ হিৰোদাৰ যিখিনি কবিতা সেই কবিতাখিনি আৰু বেছি গৱেষণাৰ প্ৰয়োজন আছে, আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে আৰু অধ্যয়ন কৰা উচিত, কাৰণ কবিতাবোৰত কেৱল আপুনি যিকোনো এটা দিশেই নাপায়, আপুনি পাব জীৱনৰ কথা পাব, আপুনি প্ৰকৃতিৰ কথা পাব নহয় জানো, গতিকে দুখ সুখ গোটেইখিনি বস্তু একোটা গোটা এখন কবিতাই বহন কৰিছে নহয় জানো, গতিকে সেই কবিতাখিনিৰ আৰু যদি বেছি প্ৰচাৰ আৰু প্ৰসাৰ হয় বা কবিতাবোৰ যদি পৰ্যাপ্ত পৰিমাণে অনুবাদ হয় ইংৰাজী মাধ্যমলৈ, তেতিয়াহ'লে কি হ'ব আমাৰ, কাৰণ আমাৰ যিমানেই আমি মোবাইলটো আমাৰ হাতত নহওক কিয় আমি কিন্তু কেতিয়াও কিতাপ গ্ৰন্থখন এৰিব নোৱাৰোঁ, আমি তেনেকুৱা কথা, আমি গ্ৰন্থ আমাৰ হাতত থাকিবই লাগিব এটা জাতি আমি আগুৱাই যাবলৈ হ'লে। গতিকে আপোনালোকে কি ভাবে যে আমাৰ হিৰোদা বা তেনেকুৱা কালজয়ী আমাৰ যিবোৰ কবিতা বা কবিসকলৰ কবিতাবোৰ আমাৰ পৰ্যাপ্ত পৰিমাণে অনুবাদ হোৱা উচিত, কেৱল ইংৰাজীলৈ নহয়
আমার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভাষালে যদি অনুবাদ হয়, কবিতার অনুবাদর বিষয়টো বড় সহজ নহয়, কারণ কবিতার নিজা এটা অবয়ব থাকে, কবিতার নিজা এটা পরিস্থিতি পরিবেশ থাকে। এই মাত্র পাঠ করা কবিতাটো যেটো পরিস্থিতি পরিবেশ যেটো আয়তন সৃষ্টি করেছে, সেটো হয়তো অনুবাদ কর্মত আমি উপভোগ আমি করব নোৱাৰিম। কিন্তু আপনি যেটো কলে জিয়াই থাকার কথাটো, মোর পত্নীয়ে তেখেতে সংগীতের শিক্ষক এগারী পিঙ্কি মালাকার হয় জানো, আমি জানো এগারী সাহিত্য কলা সংস্কৃতির সাথে জড়িত। সংগীতের ক্ষেত্র মোক এটা কথাই কয়, আকাশবাণী ঘোষক ঘোষিকা ঘোষিকা সংগীতের ক্ষেত্রে তেখেতে কয় যে লালন ধারণ পালন একটা গীতর সাথে যদি আমি করব পারো, প্রথমত লালন করব লাগিব, খুব সুন্দরকে গানটুক ভাল পাব লাগিব, তারপর তাক নিজের মাজত ধারণ করব পারিব লাগিব, তারপরে পালন মানে পারফরমেন্স। একটা ক্ষেত্র একটা কথা কবিতার ক্ষেত্রটো খাটে, গতি আজি মই কিবা এটা অনুবাদ করে আছো, মই ট্রান্সলেশন করে আছো, যিকোনো কমার্শিয়াল লিটারেচার এটা আহিছে মই করব লাগে করে দিছো, প্রফেশনালি কামটো করেছো, হয়ে গেল। তাত মোৰ সেই লালন ধারণ পালনের কথাটো মই ইমান ইনভলভ হবলগীয়া তাত না থাকে এটা কমার্শিয়াল লিটারেচারত। কিন্তু যদি যেটা কবিতার প্রসঙ্গত কথাখিনি আহে, এজন অনুবাদক হোক, এজন কবিতার পাঠক হোক, কবিতার শ্রোতা এজন হোক, বা নিজে কবি এজন হোক, কবিতার সাথে জড়িত সকলো মানুহে লালন ধারণ পালন এইকেটা যদি করে, তেতিয়াহে কবিতাক লৈ চলা কামবিলাক এটা সার্থক ধরনের গতি করব বলে মোর মনে ধরে। গতি গানের ক্ষেত্র এই দিয়া ফর্মুলা বলিয়ে কইছো, সেটো মানে ইয়াতো খাটে খাটে। গতি প্রথম কথা কবিতা তাক ভাল পাব লাগিব, যদি মই তাক ভাল পাব জানা নাই, উপরুয়াকে কামটো করবলে আগবাড়িছো, মই অনুবাদ করব জানো কারণে করব খুঁজিছো, সেটো নহয়। তাক মই লালন করেছো নে নাই, মই ভাল পাইছো নে নাই, আর সেই কবিতার প্রতি যেটা ভাল পাওয়া, কবিতার প্রতি ভাল পাওয়া মানে শব্দর প্রতি ভাল পাওয়া, সেই ভাল পাওয়াটা কিন্তু হীরেন ভট্টাচার্যর কবিতা ফুটি উঠে। যিকোনো এটা এটা যিকোনো শব্দ এটা তেওঁ কি ধরনের তুলি আনি বাছি আনি খটুয়ায়, সেই ক্ষেত্রে তেখেত একেবারে অনন্য, একেবারে অনন্য হয় জানো। ঠিকই কৈছে আপনি। অন্যটা আপনি কি কব যে আপনি ভাস্কর যদি কথা কৈছে যে আমার কামটো নিখুঁত হব লাগিব, তেতিয়াহে সি সার্থক গতিত যাব মানে গোটে কথাখিনি। গতি আমি এই প্রসঙ্গতে আমি এই কথাও কব পাৰো যে হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয় জানো, গতি তেখেতৰ কবিতাটো ইংরাজিলে অনুবাদ হয়েছিল, গতি আমি ভবা যায় যে সেই অনুবাদটো খুব ভালকৈ হয়েছিল নহয় জানো। গতি ঠিক তেনেকৈ আমি ভাল ধরনের নিখুঁতভাবে যদি আমি আমার সরকারের প্রচেষ্টাতে হোক, পৃষ্ঠপোষকতাতে হোক, বা কোনোবা শুভাকাঙ্ক্ষী তেওঁর উদ্যোগতে হোক, যদি আমার এই কবিতাবোৰ আমার কালজয়ী অসমীয় কবিতাবোৰ যদি আমার অনুবাদ হয়, তেতিয়াহলে কি হব আমার পৃথিবীর মানুহে পড়বলে মানে সুবিধা পাব নহয় জানো, যেহেতু আজিকালি সোশ্যাল মিডিয়ার যুগ। গতি আমি আমার সোশ্যাল মিডিয়াতো আমার আবৃত্তির জড়িয়ে হোক, আমি ভাল ভাল কবিতাবোৰ আমি অনুবাদ করে আমি সেইবিল আবৃত্তির জড়িয়েও আমি পঠাব পারো শ্রোতা দর্শকের ওসরলে নহয় জানো। হয় গতি আপনি কি কব যে আমার অনুবাদের ক্ষেত্রে আমি অকমান মন দিয়া উচিত? হয়, প্রথমে আমি যেতিয়া কবিতা এটা লিখিবলৈ যাওঁ, মানে আমি কি করো, এইটো যিটো অনুভব আমার মনত থাকে, সেই অনুভবটো মানে যিদরে এগৰাকী মাতৃয়ে এটা সন্তান এটি প্রসব করে, ঠিক তেনেদরে আমিও সেই অনুভবটোক এটা শরীর এটা দিওঁ, মানে ধারণ করো, যেহেতু ভাস্করে কৈছে সেই অনুভবটো আমি নিজের মাজতে ধারণ করো, ধারণ করে পেলাই তাক আমি যেটো প্রসব করো, তার মানে আমি সেই কবিতাটো লিখি উলিয়াও, আর তারপর সেই কবিতাটোত হয়তো আরো বহুত কিবা কিবি করবলে থাকি যায়, কেতিয়াবা এবার দুবার বা বহুবার আমি সেই কবিতাটো চাও পড়ো, আরো কিবা এটা করব পারি নাকি সেইটো চাও, আর তেনেদরে মানে এটা কবিতা সম্পূর্ণ হয়ে উঠিবলে বহু সময় লাগে, বহু সময় লয়। আর তেনেদরে মানে অনুবাদের ক্ষেত্রতো সেই একটাই হব বলে মই ভাবো, কারণ সেই একদিনাই যদি সোনকালে মানে লগে লগে এটা অনুবাদ করে দিয়া যায়, সেইটো ইমান পাও, নিজেও সেই কবিতাটো নিজের অনুবাদক জনে নিজের মাজত ধারণ করবো ভাস্করে কোৱাৰ দৰে,
তেওঁ বুঝিব লাগিব। আৰু কবিতাৰ সংজ্ঞাটো আমি দিব নোৱাৰোঁ সকলোৰে কাৰণে। এটা কবিতা হয়তো মই যিটো ভাৱত লিখিছোঁ পঢ়োঁতে বেলেগ এটা ভাৱতো পঢ়িব পাৰে। সকলোৰে নিজৰ নিজৰ সংজ্ঞা এটা থাকে কবিতাৰ, আৰু তেওঁ নিজেই সেই কবিতাটো নিজেই বুজি উঠি যিদৰে অনুবাদ কৰিব সেইটোহে হয়তো বেছি ফলপ্ৰসূ হ'ব। গতিকে তেওঁ সেই কবিতাটোৰ মাজত সোমাই পৰিব লাগিব, এইটোৱে গতিকে খুব নিখুঁত হ'ব লাগিব কামটো। গতিকে এইটো বৰ সহজ কাম নহয়, কিন্তু নিখুঁতভাৱে যদি কৰা যায় তেতিয়াহ'লে, এতিয়া যদি কবিতাটো যদি এনেধৰণৰ হয়, হীন ভট্টাচাৰ্যৰ কবিতা, গোমাই থকা আকাশখনে হঠাৎ বৰকৈ বিচুলিয়াইছে, বতাহত গছবোৰে উৰুৱাই দিছে সেউজীয়া পাত, কপাহ কুটীয়া বৰষুণ যাক লাহে লাহে ডাঙৰ হৈ আহিছে। গতিকে এই যিটো পৰিস্থিতি বা তেখেত তেওঁৰ শব্দবিলাকে যিটো ব্যাপ্তি, যিটো ধাৰণা আৰু পৰিৱেশ তৈয়াৰ কৰিছে, সেই অনুবাদ কৰ্মত সেইটো একেধৰণে হ'ব নে কিবা এটা অন্য ৰূপ ল'ব, ট্ৰান্সলেশ্যন হ'ব নে ট্ৰান্সফৰ্মেশ্যন হ'ব? আমি ট্ৰান্সফৰ্মেশ্যন কৰিব বিচৰা নাই, ট্ৰান্সফৰ্মেশ্যন ইনটু এনাদাৰ লেংগুৱেজ, কিন্তু ট্ৰান্সলেশ্যন। গতিকে তাত ভাৱখিনি কিমান তাত সাৰ্থকভাৱে সেইটোলৈ গতি, সেইটো ভাষালৈ গতি কৰিব, গতিকে ই এটা সহজ সাধ্য কাম নহয়। তথাপিও মানে আমি এইটো ভাবিব পাৰোঁ যে, কিন্তু ইয়াৰ চৰ্চা হোৱাটো একেবাৰে জৰুৰী, আৰু অনুবাদৰ সমান্তৰালকৈও আচলতে আমাৰ নিজৰ মাজত বেছি চৰ্চা হোৱাটো দৰকাৰ। গতিকে হীৰেণ ভট্টাচাৰ্য বুলি কোৱাৰ লগে লগে অ' হীৰেণ ভট্টাচাৰ্য এই গানটো শুনিছো, সেইখিনিতে সীমাবদ্ধ থাকিব আমাৰ জ্ঞানখিনি হীৰেণ ভট্টাচাৰ্যক লৈ, তাতকৈ আমি আৰু বেছিকৈ বুজিম। গতিকে আমাৰ আমাৰ একেবাৰেই স্কোপ আছে আচলতে, কাৰণ আমাৰ স্কুলীয়া পাঠ্যক্ৰম যি পাঠ্যক্ৰম আছে সেয়াই যথেষ্ট, কিন্তু সেই পাঠ্যক্ৰমৰ আলমত যি যি প্ৰসংগ আহে, হীৰেণ ভট্টাচাৰ্য আহিছে, নীলমণি ফুকন আহিছে, তেওঁলোকক কিমান সাৰ্থকভাৱে শ্ৰেণীকোঠাত উপস্থাপন কৰি দিয়া হৈছে, আৰু সেই উপস্থাপনৰ কিমানখিনি অংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে মূৰত ভৰাই আৰু তাৰ পৰৱৰ্তী চৰ্চাত নিমজ্জিত হৈছে, সেইটোহে আচলতে ডাঙৰ কথা, আচলতে ডাঙৰ কথা হয় হয়। গতিকে গোটেই মানে আমি প্রথমে নিজৰো আমাৰ কৰণীয় আছে নহয় জানো, গতিকে আমাৰ কৰণীয়খিনিও আমি কৰিব লাগিব। বিশেষকৈ আমাৰ ইমান ভাল ভাল কবিতাবোৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজলৈ লৈ যোৱাটো খুব দৰকাৰ, গতিকে সেয়া আমাৰ আমাৰ সকলোৰে দায়বদ্ধতা, আমি সকলোৱে তাৰ বাবে দায়বদ্ধ হোৱা উচিত, কেৱল আমি চৰকাৰৰ কথাই নহয়, আমি আমি নিজেও দায়বদ্ধ হ'ব লাগিব নহয় জানো, আমাৰ অভিভাৱকসকল দায়বদ্ধ হ'ব লাগিব যে কবিতাটো কি এটা বস্তু, যদি আমি সেই বস্তুটো যদি আমি সন্তানসকলক যদি তেওঁলোকক দিব পাৰোঁ নহয় জানো, গতিকে সেয়া আমাৰ সকলোৰে দায়বদ্ধতা আছে। গতিকে হয়, অনুবাদটো আমাক লাগিব, যিকোনো সাহিত্যই, যিকোনো সাহিত্যই আমাক অনুবাদ হ'লেহে আমাৰ আমাৰ সাহিত্যক অসমৰ বাহিৰৰ বা ভাৰতবৰ্ষৰ বাহিৰৰ পাঠক পাঠিকায়ো পাব নহয় জানো। হয়, গতিকে আমি অনুষ্ঠান আগুৱাই লৈ গৈ থাকিম, তাৰ মাজতে আমি হৃদয়ৰ হৃদয় লিখা গীত আমি ভাস্কৰৰ কণ্ঠত আমি শুনিবলৈ খুবেই আগ্ৰহী, গতিকে আমি ভাস্কৰ আমি হৃদয় এটা গান শুনিম আমি বাৰু। হয় নিশ্চয়, এইটো খুবেই এটা বিখ্যাত গান, জুবিনদাৰ কম্পজিশ্যন, সেইটো গাওঁ। গানে কি আনে সুৰৰ সোপানে সোপানে, গানে কি খানে দাৱৰৰ কানে কানে, ৰান্ধেনো হিতানে হিতানে, সুৰৰ সোপানে সোপানে, গানে কি খানে দাৱৰৰ কানে কানে, ৰান্ধে হিতানে হিতানে, আকাশৰ ধুতুলা জোনাকৰ বানে, পথাৰৰ থুৰ মেলা কুমলীয়া ধানে, জানো জানে জানো সোপানে সোপানে, গানে
কিহানে দাওরর কানে কানে গানে হাওনার আকাশর দরে কানে গানে রূপহী বিজুলি চমকেরে হাহে গানে আকাশর দরে কানে গানে রূপহী বিজুলি চমকেরে হাহে গানে কি আনে কি খানে সুরর সোপানে সোপানে রামধেনু সীতানে সীতানে সুরর সোপানে সোপানে সুরর সোপানে সোপানে ভাস্কর সচাই আমি আপ্লুত হলো আপনার গীতটোত। আর আজি কিয় বাৰু মোৰ এনেকুৱা লাগিল যে আপনার মানে ইমান ইমান পারফেক্ট হয়েছে গোটেই হেৰিখিনি, মানে আপনার গায়কীখিনি ইমান ভাল লাগিছে আমার কবলে গেলে। গতি আমি অনুভব করছো যে হিরোদা যেন আমার আশেপাশে আছে, নহয় জানো তেনেকৈ নিচিনা লাগিছে। গতি খুব ভাল লাগিল গীতটো। আর এই সুযোগতে আমি জুবিনদা তেখেতকো আমি আমি মনত পেলাইছো, নহয় জানো। গতি ইমান সুন্দর একটা কম্পোজিশন কবলে গেলে, নহয় জানো। ক্লাস এইটত পড়ি থাকোতে এই সুরটো করেছে, সুরটো করেছে বলে শোনা যায়। হয় হয়। গতিকে জুবিনদা, আপনি যদি আমার অনুষ্ঠানটা চাই আছে, আমার শ্রদ্ধার প্রণাম গ্রহণ করব, নহয় জানো। হয়। গতি মই অনিন্দ আপনার ওসরলে আহিম এবার, যে আপনার কণ্ঠত হিরোদার কবিতা নাম শুনিম আমি। আপনি আমাক আজি কোনটো হিরোদার কোনটো কবিতা শুনাব? হিরোদার এটি অন্যতম প্রিয় কবিতা মোর এজোপা গোলাপ। হয়। এটুকে পড়ি দিছো। নিশ্চয়। এজোপা গোলাপ এন্ধাৰে এন্ধাৰে এটি জোনাকী উৰি আহি মোৰ বুকুত হুলে, তোমাৰ কথা ভাবিলে আকাশত নিৰলে এটি তৰা ফুল ফুলে, মোৰ বুকুত এজোপা গোলাপ কোনে ৰুলে, তেজত এটোপা আঁতৰ ঢালি হৃদয় কোনে চুলে, তোমাৰ কথা ভাবিলে অকলে অকলে তৰাই তৰাই কথা পাতে গোলাপৰ পাহে পাহে, জোনাকীৰ জাক চলে মোৰ তেজৰ কুহে কুহে, মোৰ বুকুত এজোপা গোলাপ কোনে ৰুলে। ইমান সুন্দৰ ন তেনেকৈ। আৰু এগৰাকী কবিয়ে এগৰাকী কবিৰ এটা ভাল লগা কবিতা এটা পাঠ কৰিছে, গতিকে আমাৰ দৰ্শকৰো এটা সৌভাগ্য হৈছে, নহয় জানো, যে কবিয়ে কবিৰ কবিতা পাঠ কৰিছে, নহয় জানো। গতিকে এটা খুব ভাল লগা মুহূৰ্ত আমাৰ কাৰণে। হয়। অনিতা, মই অকণমান জানিব খুজিছোঁ, আপুনি কেতিয়াৰ পৰা কবিতা লিখিছিল? কবিতা ঠিক সৰুৰ পৰা বুলি ক'ব নোৱাৰোঁ। কবিতা লিখাটো মোৰ হঠাৎ মানে আকস্মিকভাৱে হৈছিলে। সেইটো কথা ক'বলৈ গ'লে মই শ্ৰদ্ধাৰ বৰগোহাঁই ছাৰৰ নাম ল'ব লাগিব। তেখেতক আমি শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ, নহয় জানো। মই 2010 চনত বৰগোহাঁই ছাৰৰ সান্নিধ্যলৈ আহিছিলোঁ। আৰু তেতিয়া ছাৰে মানে মোক যেতিয়া এটা অনুষ্ঠান আছিলে মুখামুখি বুলি, তেতিয়াৰ নিউজ লাইভত প্ৰচাৰিত হৈছিলে, ছাৰে মোক সেই অনুষ্ঠানটোলৈ 2010 চনৰ আগষ্টৰ এটি দিন এটি আমন্ত্ৰণ কৰিছিলে। আৰু ছাৰে কৈছিলে যে তুমি তাত এটা কবিতা পাঠ কৰিবা। তেতিয়ালৈ মই কবিতা লিখা নাই, আৰু মানে কবিতা পঢ়িছিলোঁ, খুবেই ভাল পাইছিলোঁ কবিতা, কিন্তু নিজে লিখা মানে লিখিবলৈ চেষ্টা কৰা নাছিলোঁ সৰুতে। এতিয়া সৰুতে মানে স্বাধীন কাকতত কেতিয়াবা কিবা যিবোৰ উমলা পদ্য আছিলে সেইবোৰ লিখিছিলোঁ আৰু। কিন্তু তেনেকৈ সেইদিনাখনে ছাৰে যেতিয়া ক'লে, তেতিয়া মই ভাবিলোঁ যে মই কি লিখিম। তেতিয়া মই আজি মই কিতাপখন অনা নাই, জীৱন তোমাক ভাল পাওঁ মোৰ প্ৰথম কিতাপ আছিলে সেইখন, সেই জীৱন তোমাক ভাল পাওঁ বুলি কবিতা এটা লিখিছিলোঁ। আৰু তেতিয়া মই অসুস্থ আছিলোঁ আৰু জীৱনলৈ খুব মোহ আছিলে আৰু এতিয়াও আছে। আৰু সেই জীৱন তোমাক ভাল পাওঁ যিটো কবিতা আছিলে সেইটোৱে প্ৰথম কবিতা। হয় হয়। আৰু আমি গম পাওঁ যে আপোনাক জীৱনটোৰ সৈতে মুখামুখি হ'বলৈ শ্ৰদ্ধাৰ
বরগোহাঁই স্যারে খুব সাহস দিয়েছিল আপনার নয় জানো, গতি সেই গোটে কথাখিনি আমি জানো, গতি আমার আজি সচাকে খুব মনত পড়ছে বরগোহাঁই স্যারলে তেনে, গতি জীবন জীবনের মুখামুখি হবলে আমাক যি ধরনের সাহস দিলে, আমার যুব প্রজন্মক যি ধরনের সাহস দিলে, কেবল যুব প্রজন্মই নহয় যিকোনো বয়সের ব্যক্তিক তখেতে যদি সাহস দিয়ে নয় জানো ভাস্কর, গতি সেইটা কিন্তু একেবারে তুলনাবিহীন কবলে গেলে অদ্বিতীয় তেনে, গতি খুব ভাল লাগিল আপনার কথাখিনি জানি, গতি নিশ্চয় আমি তেতিয়াহলে পাঠটো কবিতাটো শুনো। জীবন তো মানে ভাল পাও কবিতাটো এতিয়া মই অনা নাই মানে লগত, হয় 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 এটি মই নিশ্চয় অন্য এটি মাতি দিব পাৰো, হয় নিশ্চয় এটি পাঠ কৰি দিছো মোৰ একেবাৰে শেষৰ এতিয়া বৰ্তমান যিখন শেষৰখন কিতাপ সেইখনৰ পৰা মাতিছো, শিৰোনাম পাঁচটা প্ৰেমৰ কবিতা। চিকাৰ দুয়ো সাৰে আছো, গুপুতে দুই দুয়োৰে কথা ভাবিছোঁ, টোপনিয়ে সাজিছে মৃত্যু শীতল চিতা, মোক ভাল পোৱাটো তোমাৰ তেজৰ দোষ, তুমি মানি লৈছা। বাৰম্বাৰতা নাপত কাহিনীবোৰ নুশুনাবা, আহোঁ বুলিও নাহা, পাৰ হৈ গৈ আছে আগষ্টৰ নিধলীয়া প্ৰেম, জুই জ্বলিছে ধোঁৱা ওলাইছে, মই জীয়াই আছোনে নাই নুদুকা কলিজাটো পুতুকা পৰিছে। বদনাম বৰষুণৰ গাত হেনো লেঠা, অকৰা কবিৰ যে কথা মইহে বুজি পাওঁ, মেঘৰ এন্ধাৰ খেদি খেদি গণেশগুৰি ফ্লাইঅভাৰেৰে তুমি পাৰ হৈ গৈছা। অতীত বৰ্তমান সহজ আছিল দুখ তেতিয়া, নিঘুণ মোৰ দিনবোৰ আছিল যেতিয়া, এতিয়া বুৰ যোৱা বেলি মোৰ চকুৰ পানীত, বুৰ যোৱা বেলি তুমি নহাৰ খবৰ, বুৰ যোৱা বেলি বিষাদৰ গুলবাগ, বুৰ যোৱা বেলি ককিয়াই ককিয়াই ভাঙিব নোৱাৰা জীৱনৰ জট। প্ৰতীক্ষা জেৰা পাৰ হৈ গুচি নাহা কিয়, মোৰ চাৰিওফালে শিপা, চিলনীৰ জীয়েকৰ মেলা চুলিৰ বেৰা, পিতাই ৰাভু আইৰো নৰিয়া, বৰষুণৰ সূতাৰে চিলোৱা মোৰ হাড়বোৰো ভঙা, চহৰৰ চিফিলিছ আবেলি ৰঙা হোৱাকৈ কুটি আছে কলিজা, মোৰ আকাশ টুকুৰা টুকুৰ, মুখ ফালি কোৱা তুমি কি সঁচাকৈ নাহা। খুব খুব ভাল লাগিলে ন পাঁচটা প্ৰেমৰ কবিতা, হয় খুব ভাল লাগিলে, আমাৰ দৰ্শকেও কবিগৰাকীৰ কণ্ঠতে উপভোগ কৰিলে কবিতাটো। হয় ভাস্কৰ, মই আপোনাৰ কাষলৈ যাব খুজিছোঁ, গতিকে আপোনাৰ কণ্ঠত হীৰুদাৰ কবিতা শুনাৰ যিটো মানে লোভ, সেই লোভটো মানে আমাৰ সদায় থাকে দেই, গতিকে আপুনি কোনটো কবিতা শুনাব আজি? আমাৰ হাতত কিতাপখন আছে হয় নীল নক্ষত্ৰ, নিশ্চয় এটা খুব সুন্দৰ ভাল লগা কবিতা। নীল নক্ষত্ৰ ময়ো আকাশৰ দুৱাৰ ৰখীয়া আছিলোঁ, মেঘ তৰা নক্ষত্ৰ খচিত আকাশলৈ চাই কেতিয়াবা গানো গাইছিলোঁ হ'বলা, তেতিয়া মোৰ বয়স আছিল কুৰি বা ঠিক তেনেকুৱাই কিবা এটা, তাৰপিছত কেতিয়া যে তৰাবাহী মেঘবোৰ গুৰি হৈ হৈ ক্ৰমে নিঃশেষ হৈ গ'ল, কোনে যে নিথুৰ নখেৰে ছিঙি লৈ গ'ল নীল নক্ষত্ৰ, আকাশতকৈ সঁচা হ'ল মোৰ আতংক, প্ৰেমতকৈ মহীয়ান হ'ল নিৰুক্ত কিছুমান শব্দ, আজি বয়স গৈ গৈ দুকুৰীৰ ওচৰত মই আকৌ থমক খাই ৰলোঁ, হাতৰ মুঠিৰ আহত গোলাপ পাহলৈ চাই ভাবিছোঁ মই আজন্ম তোমাৰেই গানৰ কবি, হৃদয়ত মোৰ নীল নক্ষত্ৰৰ আনন্দ। কিমান যে কথা কৈ যায় নহয় জানো এটা কবিতাই, নহয় জানো কিবা এটা যেন কাহিনী সোমাই থাকে, কিবা এটা যেন কবিতাটোৰ গল্প এটাই সোমাই আছে নহয় জানো। আচলতে মই এইটো কথা আগতেও ক'ৰবাত কৈছিলোঁ, প্ৰতিজন কবিৰে কবিতাবিলাকৰ শৰীৰী অৱয়ববিলাক এটা বেলেগ বেলেগ, যেনেকৈ আমাৰ আমাৰ হিউমেন ৰেচৰ ধৰা বেলেগ বেলেগ থাকে নহয় বোলে এইখিনি ককিছে এইখিনি মংগলে বেলেগ বেলেগ থাকে থাকে। আমাৰ এতিয়া যদি কওঁ আমি নবকান্ত বৰুৱাৰ কথাই যদি কওঁ, বুদ্ধিতুমৰ খৰি বা সেই ধৰণৰ কবিতাবিলাক, এতিয়া আকৌ যদি আমি নীলমণি নীলমণি ফুকনৰ ছাৰৰ ফালে যদি আহোঁ, ব্ৰহ্মপুত্ৰত সূৰ্যাস্ত বা এইটোৰ কোন গাঁৱত ঘৰ, মুঠি মুঠিকৈ কাটি তোৰ ঢেকীয়াৰ আঙুলি, বা কিছুদিনৰ পৰা এটা এক শব্দ শুনিছোঁ টায়াৰ পৰা গোন্ধাইছে, সেইবিলাকত আমি নীলমণি ফুকন ছাৰক পাওঁ, ক'ৰবাত নৱকান্ত বৰুৱাক পাওঁ, ক'ৰবাত প্ৰণৱ কুমাৰ বৰ্মনক আমি সুকীয়াকৈ দেখোঁ,
আর এই একেবারে সুকীয়া আর বৈশিষ্ট্যপূর্ণ শারীরিক অবয়ব কবিতার শারীরিক অবয়ব সেটা আছে হীরেন ভট্টাচার্য ডাঙরিয়ার। আর তেখেতর যে শব্দ চয়ন ভাবু যে এইটু শব্দ এনেকেও কবিতাত লিখে দিব পারি যায় নে পড়া যায় নে, এইটো দেখোন আমি সদায় শুনি থাকা ঘটি বাতি কিবা এটা শব্দই, কিন্তু ইমান ভাল লাগি গেল কবিতাটোত। গতিকে শব্দ চয়ন আর প্রয়োগের ক্ষেত্রত ইমান বেশি পার্গত আসলে। আর যদি আমি ফুলের মালা হিসাবত যদি আমি ট্রান্সফর্ম করে চাব পারাবে কিবা ব্যবস্থা থাকলে হেতেন কবিতাবিলাকর, তেতিয়াহলে আটাইতকে ধুনিয়া মালাবিলাক সাগে হীরেন ভট্টাচার্যর কবিতাবিলাকে হল হেতেন। মানে ইমান সুন্দর, যাক কবিতাটা দেখিবলেও ধুনিয়া হয় কারণ শব্দবিলাক যে অসমীয়া ভাষা চিনি পায় আখর চিনি পায় তেওঁলোকে কবিতাটো দেখতেও ধুনিয়া দেখিব। এন্ধারে যাওঁতে যাওঁতে পোহরের শঙ্খনি নাদ শুনিল অকস্মাৎ, আর সেটু শুনিবলেও শুয়লা হয়, একে সময়তে শুৱনিও হয় শুৱলাও হয়, সেয়া হীরেন ভট্টাচার্য। ঠিকই ঠিকই আপনি ঠিকই কৈছে। গতিকে এই যে কবিতাটোর উপরত আপনার যে দৃষ্টিভঙ্গী, মই সেই কথাটোকে মই বারে বারে কৈ আছো যে আমার বহুত গবেষণার প্রয়োজন আছে তেখেতৰ কবিতাখিনি, নহয় জানো তেখেতৰ কবিতাখিনিৰ গবেষণার বহুত প্রয়োজন আছে। গতিকে আমার ছাত্র ছাত্রী সকলে বহুত ইয়াত চিন্তার খোরাক পাব পারে, ইয়াত সাংঘাতিক ধরনের সম্ভাবনা সোমাই আছে মানে হীরদার কবিতাখিনিত। এতিয়া ময়ো আকাশৰ দুয়ার রক্ষা আছিল, মেঘ তরা নক্ষত্র খচিত আকাশলে চাই, কেতিয়াবা গানও গাইছিল হবলা, মাত্র এই তিনিটা লাইনত আমি ইমান কিবা কিবি ভাবিব পারো যে কি কৈছে, যেটো কথা ময়ো ভাবো মানে ময়ো আকাশৰ দুয়ার রক্ষা আছিল, সচাকে ময়ো আসিল মানে। আমি যদি এটা বয়স গৈ গৈ ডুকুরীর ওসর মানে আকো থমক খাই রলো যে ডুকুরীর ওসরে পাজরে যিখিনি মানে ব্যক্তি ভাবিব যে আরে মোর কথাখিনিকে তেখেতে কৈ আছেচোন, হয় জানো। গতিকে আজি বয়স গৈ গৈ ডুকুরীর ওসর মানে আকো থমক খাই রলো, হাতের মুঠির আহত গোলাপ পাহলে চাই ভাবিছো মই আজন্ম তোমারই গানের কবি, হৃদয়ত মোর নীল নক্ষত্র আনন্দ। এটু প্রতিগী ব্যক্তিয়ে কব পারিব যে হয় এটু কথাটো মোর ভিতর কথাখিনি হিরোদায় কৈ আছে, হয় জানো। গতিকে খুব আর চিরত তারুণ্য এটারে আমৃত্যু তকবক হয়ে আসলে, আর সেই কারণে দুকুরি বয়সত রই হৃদয়ত মোর নীল নক্ষত্রর আনন্দ বলে কব পারিছে, কব পারিছে। আর সে দুকুরি কথা নহে, চারিকুরি অবস্থা তো সেই নীল নক্ষত্রর আনন্দ হৃদয়ত আছিল। আর জীবনটির প্রতি তেখেতৰ দৃষ্টিভঙ্গিটো মানে একদম শিলর রেখার দরে একবারে মানে জলজল পটপট হয়ে আসে, যে জীবনটো কি মোর কারণে আর অসমীয় ভাষাটোক ইমান ভাল পাইছিলে আর শব্দবোর সত্যি কি খেলিছিলে তেখেতে, নয় জানো। গতিকে আমি শুনেছিল যে তেখেতে যেতিয়া আই এ পরীক্ষা দিবলে গৈছিলে, আই এ পরীক্ষা দিবলে যাওয়ার রাস্তাতে মানে কোবাত আখরা চলি থাকিল নাটকর, গতিকে আখরা চাই থাকিলে পরীক্ষা দিয়া নহল মানে। গতিকে আমি বারো সেটা সকলকে কোয়া নাই যে তেনেকে, কিন্তু আমি কৈছো যে তেখেতে কেনেকৈ ডুবি আছিলে আর নিজকে তেখেতে চিনি পাইছিলে যে মোর কি কাম আছে পৃথিবীত, মই কোনখিনি কাম করিম, গতিকে একদম স্পষ্ট হয়ে আছিলে তেওঁৰ জীবনের লক্ষ্যটো তেনেকুৱা কথা, নহয় জানো। জীবন দর্শনটো তেখেতৰ একেবাৰে জলজল পটপট আর স্পষ্ট হয়ে আছিলে। মই আর এটা কথা এখানে কবলৈ ভাল পাম, গণমাধ্যমের বেলেগ বেলেগ যেটা সলনি হল, রেডিও টিভি আর আজিকালি কথাটো কবই নালাগে, একালত অকল সিনেমাতহে গ্ল্যামার বলা বস্তুটো আছিল, বাকি ক্ষেত্রবিলাকত আজিকালি সম্ভাবনা হয়েছে, আজিকালি যিকোনো ক্ষেত্রতে মানুষ এজন গ্ল্যামারাস পার্সন হব পারে, ব্যক্তিত্ব এটা থাকিব পারে, গ্ল্যামার অর্জন করিব পারে, আগতে তেনেকুৱা নাছিলে খুব বেছি। আমি যেতিয়া কপিল দেব হতে যেতিয়া হেৰি জিকিলে ওয়ার্ল্ড কাপ জিকিলে, তেতিয়া আমি খেলত এটা গ্ল্যামার দেখিছিলো ক্রিকেটত, কিন্তু তার আগতে তেনেকুৱা নাছিলে। কিন্তু কবিতা আর সাহিত্যর জগতত সেই তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে গ্ল্যামারাস হৈ থাকিব পাৰিছে হীরেন ভট্টাচার্য। গ্ল্যামার সর্বস্বতায় সর্বত্র ঢাকি পেলার বহু আগতেই এজন গ্ল্যামারাস মানুষ আছিল, আর তার আড়ত হয়তো সকল বয়সের মানুষের সাথে যে মিতিরালি মিলি যাব মানুষ হিসাবেও তেখেতক সকলে ভাল পাইছিল, মানে একেবারে গজালি মেলা মগুমাহটোর পৰা আৰম্ভ করে প্রকাণ্ড বটবৃক্ষ এজোপালৈকে বন্ধুত্ব, গতিকে সেইটো হৈছে তেওঁৰ ব্যক্তিত্বৰ ব্যাপ্তি, খুব বিস্তর খুব বহল সেই ব্যাপ্তি, আর সেই ব্যাপ্তির মাজত আমিও সোমাই আছো কোরবাত, সেইকাৰণে আজি আমি কিবা এটা গাইছো বা পাঠ করছো বা আজি এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, আমি সেই ব্যক্তিত্বর সেই ব্যাপ্তির ছত্রছায়াত আমি সোমাই থাকি ভাল পাওঁ, ভাল পাওঁ আমি। ঠিকই কৈছে আপনি, হয়। গতিকে মই এখিনিতে এটা কথা কব বিচাৰিছো, মোৰ মনত পৰিছে
মই পঢ়িছিলোঁ ভাস্কৰ বিদ্যাপীঠত কমাৰ্চ কলেজৰ ওচৰত, আৰু তাতেই হিৰুদাৰ ঘৰ। তেতিয়া খুব বেছি পঞ্চম ষষ্ঠ শ্ৰেণীত, পঞ্চম শ্ৰেণীত মই ভাস্কৰ বিদ্যাপীঠত ভৰ্তি হৈছিলোঁ। তেতিয়াতো আমি হিৰুদাক চিনি নাপাওঁ, মুঠেই চিনি নাপাওঁ, আৰু তেওঁৰ কবিতাৰ বিষয়েও নাজানো। কিন্তু তেওঁক মই সদায় মন কৰিছিলোঁ সেইখিনিতে, মানে তেওঁ বুলি নাজানো, তেওঁ মই নাজানো যে হিৰুদা এজন মানুহ মোনাখন লৈ পেলাই ওখকে তাতে কমাৰ্চ পইণ্টত তেওঁ ৰয় আৰু ক'ৰবালৈ যায়, বাছতো ঠিক ক'ৰবালৈ যায়, কেতিয়াবা হয়তো চানমাৰি পিনে, কেতিয়াবা মই থাকোঁ হেঙেৰাবাৰীত, কেতিয়াবা গণেশগুৰিৰ ফালে আহে। তেতিয়া মই সেই মানুহজন তেতিয়াই মোৰ চকুত পৰিছিলে, মানে কিবা এটা ভাল লাগে দেখিলে মানুহজনৰ, তেওঁৰ ব্যক্তিত্ব মানে ইমানেই ভাল লগা আছিলে, মানে ইমানেই আকৰ্ষণীয় আছিলে, সেই শিশু মনটোকো মানে তেওঁ আকৰ্ষণ কৰিব পাৰিছিলে। আৰু এদিন তেওঁ এনেকৈ মই মানে চাই আছিলোঁ, তেওঁ মানে মোৰ বাছখনতে উঠিলে, গণেশগুৰিলৈ আহিছিলে, মই আহিছিলোঁ, তেওঁ হয়তো সেইফালে ক'ৰবালৈ যাব, তেওঁক মই চাই আছোঁ, মানে বহুত দেৰি চাই আছোঁ, হয়তো তেওঁ হয়তো মন কৰিছে যে ইমান কিয় বা চাই আছে, তেওঁ ভবা নাই আৰু কিয় বা চাই আছে। তেওঁ মানে মোক মাতিলে, এনেকৈ মাতি পেলাই তেওঁৰ হাতত কিবা এটা আছিলে, চকলেট নে কিবা এনেকুৱা সৰু বস্তু এটা তেওঁ মোক দিছিলে। মই একেবাৰে নাজানো যে তেওঁ হিৰুদা। লাহে লাহে যেতিয়া সেইখন বিদ্যালয়তে থাকি থাকি ক্লাছ 8-9 পালোঁ, তেতিয়াহে গম পাইছোঁ মই যে তেওঁই হিৰুদা, তেতিয়াহে মন কৰিছোঁ মানে। কথাখিনি জানি আমাৰো ভাল লাগিলে যে আপোনাৰ কাৰণে সেইটো এটা বৰ আচৰিত হ'বলগীয়া কথা নহয় জানো, যে সেইগৰাকী হিৰুদা বুলি পিছত যেতিয়া আপুনি গম পালে নহয় জানো, গতিকে খুব ভাল লাগিলে। আৰু দ্বিতীয়তে এনেকুৱা লাগে, হিৰুদাক লগ পোৱাৰ সৌভাগ্য মোৰো হৈছে তেনেকুৱা, গতিকে এনেকুৱা লাগে যে এখন নাটক চলি আছে আৰু এটা বিশেষ চৰিত্ৰ তেখেতে জীৱনৰ সুধা পান কৰি আছে, আৰু হয়নে, আৰু নিজৰ লক্ষ্যত স্থিৰ, জীৱনটোত তেওঁ কি কৰিব একেবাৰে জলজল পটপট ফটফটীয়া তেওঁৰ দৃষ্টিত, তেওঁৰ মনত, তেওঁৰ বিবেকত, গতিকে নিজৰ কাম তেখেতে কৰি গৈ আছে জানো। আৰু তাৰপিছত মই হিৰুদাক দ্বিতীয়বাৰৰ কাৰণে যেতিয়া দেখিছোঁ, তেতিয়া 2010 চনৰ যিখন গ্ৰন্থমেলা হৈছিলে উত্তৰ পূব গ্ৰন্থমেলাত, তেওঁ মোৰ জীৱন তোমাক ভাল পাওঁ কিতাপখন তেতিয়া উন্মোচন কৰিবলৈ আহিছিলে, এইটো মোৰ সৌভাগ্য। সেইটো আপোনাৰ কাৰণে ডাঙৰ সৌভাগ্যৰ কথা নহয় জানো, খুব ভাল লাগিলে কথাখিনি। আৰু হীৰেণ ভট্টাচাৰ্যদেৱৰ কিছুমান সাধুকথা নিচিনা লগা কিছুমান খুহুটীয়া কথাও জানিবলৈ পোৱা যায়, বোলে এবাৰ তেওঁ দক্ষিণ কামৰূপৰ ফালে আছে, ছয়গাঁও মিৰ্জা সেইপিনে বাছৰ কাৰণে ৰৈ আছে, হঠাৎ দেখিলে ৰোলাৰ এখন আহি আছে, ৰাস্তা পিছ কৰিলে যে মাৰি দিয়ে সেই ৰোলাৰ এখন। আজিকালিতো জেচিবি টেচিবি অদ্ভুত অদ্ভুত মেচিন ওলাইছে, আগতে সেই ৰোলাৰখনে আমাৰ কাৰণে বিৰাট চাব লগা বস্তু এটা আছিলে, সেইখন বহুত লাহে লাহে চলে। তেওঁ ভাবিলে এইখনত উঠি কেনেকুৱা লাগিব আজি চোৱা যাওক, আৰু তেওঁ বোলে ৰাতি আহি পাইছে সেই গুৱাহাটীৰ ঘৰ, সেইখনত উঠি আহিছে গুৱাহাটীলৈ, মানে মন গল কৰি পেলালে কৰি পেলালে। আৰু এটা শুনা যায় তেওঁ এটা ঘোঁৰাও কিনিছিলে, আৰু এবাৰ তেনেকে আগফালে দীঘল দীঘল ঘাঁহ হৈছে, ঘোঁৰাটোকে খাবলৈ দিম বুলি ঘাঁহ কাটি আছিলে, কোনোবা এজন এজন হেৰি মানুহে আৰু সামাজিক এটা পৰিচয় থকা মানুহে এফালেদি গৈ থাকোঁতে, কিয় বত্ত কি কৰিছে, এই ঘোঁৰাৰ ঘাঁহ কাটি আছো, বেয়া পাই গল নহয়, কিন্তু আচলতে তেওঁ সঁচাকৈ ঘোঁৰাৰ এনেধৰণৰ কিছুমান আমি শুনা পাইছো তাৰ মুখেদি, এনেকুৱা শুনিবলৈ পোৱা যায়। আৰু অজস্ৰ আৰু খুব খুহুটীয়াও আছিলে, সাংঘাটিক হিউমাৰ আছিলে সঁচাকৈ, আৰু তেওঁৰ প্ৰতিভাৰ আচলতে ভিন্ন দিশ আছিলে, তেওঁ অকল যে কবিতাই লিখে তেনেকুৱা নহয়, ছবিও আঁকিছিলে, তেখেতে ছবি আঁকিছিলে খুব। মোৰ হাতত এইখন এখন কিতাপ আছে তাৰ, বিটু পাটৰ যিটো ছবি, এইটো কবি হিচাপে পৰিচিতি লাভ কৰাৰ আগেয়ে তেখেতে গীত লিখাৰ অনুশীলন কৰিছিলে, গান আগতে লিখিছিলে। এই যে তেতিয়া জয়ন্ত হাজৰিকাৰ বয়স হয়তো 19 বছৰ মান হব, আগলি বতাহে কপালে কলৰে পাত, সেইখন জয়ন্ত হাজৰিকাৰ প্ৰথম ৰেকৰ্ড আছিলে ৰিলিজ কৰা সেই মুহূৰ্তত, সেই সময়ত তেখেতে গীত লিখি আছিলে, সেইকাৰণে তেওঁ কয় গান মোৰ কবিতাৰ মাটি আখৰা। গতিকে কবিতাৰ আগত তেওঁ গীত লিখিছিলে নহয় জানো, বা হয়তো।
আর তেখেতর পত্নী অর্ধাঙ্গিনী শ্রদ্ধার পারুল দেবী তেখেতর সহ আমি কথা পাতোতে তেখেতে কৈছিল যে কেতিয়াবা তেও আপন পাহারা হয়, এই যে আমি সিনেমাত দেখো নায়ক বা নায়িকায় এই যে পানিত ভরিখিনি তিয়ায় যে আপন পাহারা হয়ে যে প্রকৃতি খন চাই থাকে গতিকে তেনেকুয়া করেছিল যে মানে প্রকৃতি খন মানে উপভোগ করেছিল ভরিকিটা পানিত তিয়াই থাকে আপন পাহারা হয়ে আসলে তেনেকুয়া কথা গতিকে বেলেগ ধরনের আসলে তেখেতর গোটে দর্শন তো জীবন দর্শন তো নয় জানো গতিকে ভাল লাগিল কথাখিনি গতিকে আমি এতিয়া ভাস্কর আপনার কণ্ঠত আমি আর একটা গীত শুনিম গতিকে আমি যেহেতু হিরুদা মানে গীত আর কবিতার মানে নয় জানো এটা মুদ্রার পিঠি শিপিটি আর তেনেকুয়া কথা গতিকে হিরুদার আমি গীত শুনিম এবার হীরেন ভট্টাচার্যদেবর গানবিলাক বহু গায়ক গায়িকাই গাইছে খগেন মহন্ত লোকনাথ গোস্বামী বীরেন্দ্রনাথ দত্ত জুবিন গার্গ তার একটা গাও লোকনাথ গোস্বামী দেবর কণ্ঠ জনপ্রিয় হয় আমল মূল শেওয়ালির গুণ যাও বলি যাবই নখোজেছো আমল মূল শেওয়ালির গুণ যাও বলি যাবই নখোজেছো সুখুয়ে সুখুয়ে পড়া হলে সাব সুখুয়ে সুখুয়ে পড়া হলে সাব দেখিলু হেতেন বেলির মুখর তোমার হিরণ সেন্দুর আমল মূল শেওয়ালির গোল যাও বলি যাবই নখোজেছো মুক্তল মুক্তল শেওয়ালির গুণ আহিনর সতে আহিল আকু দেখো মুক্তল মুক্তল শেওয়ালির গুণ আহিনর সতে আহিল আকু দেখো সুকুয়ে সুকুয়ে সাব পড়া হলে সুকুয়ে সুকুয়ে সাব পড়া হলে দেখিলু হেতেন কেসা সঞ্জে তোমার হিরণ সেন্দুর আমল মূল শেওয়ালির গোধ যাও বলি যাবই নখোজেছো সুকুয়ে সুকুয়ে পড়া হলে সাব সুকুয়ে সুকুয়ে পড়া হলে সাব দেখিলু হেতেন বেলির মুখর তোমার হিরণ সেন্দুর আমল মূল শেওয়ালির গোন্ধ যাও বলি যাবই নখোজেছো ভাস্কর সঁচাকৈ খুব ভাল লাগিলে আপোনাৰ কণ্ঠত পুনৰবাৰ আমি গীতটো শুনাৰ সৌভাগ্য হ'ল অনিন্দিতা আপোনাৰ এই স্মৃতিটো যে আপুনি স্মৃতিৰ মন্থন কৰিলে যে যিগৰাকী ব্যক্তিক আপুনি চিনি পোৱা নাছিলে সেই ব্যক্তিগৰাকী এদিন আপোনাৰ কিতাপৰ উন্মোচন কৰিলে নহয় জানো গতিকে সেয়া সাংঘাতিক ধৰণৰ এটা যোগাযোগ নহয় জানো এই যোগসূত্ৰটো কিন্তু বৰ ভাল লাগিলে আমাৰ জানি হয় মই কবি কৃতিত্বৰে পাৰ হৈ আহিছোঁ বুৰঞ্জীৰ বহু ভয়ংকৰ দিন শব্দই মোক দিছে প্ৰতিৰোধৰ অসামান্য ক্ষমতা অর্থর শৃঙ্খলা নির্ভুল হওয়ার ইচ্ছা সেই প্রয়োজনত পুনের প্রতিষ্ঠা করছো বিপর্যস্ত শব্দর নির্বাহিত অর্থ শব্দ মূর শুভঙ্কর সংগীত কিংবা উচ্চতর গণিত মানে শব্দের কারণে সকল আসিল নয় জানো গতি শব্দই মানে কারণে শুভঙ্কর সংগীত আসিল নয় জানো গতি তখেতর যর্শন সাহিত্যর প্রতি তখেতর যে স্পষ্ট আর গভীরেরপরা গভীরতলে তখেতে যাত্রা করেছিল গতিকে সেয়া কিন্তু আমি কেতিয়াও ঢুকি নাপাও নহয় জানো আমি কেতিয়াও ঢুকি নাপাওঁ গতিকে আমি পুনৰবাৰ আপোনালোক সকলোকে হিৰুদাৰে যি এই পূজা দিনটোত আপোনালোকক বহুত বহুত শুভেচ্ছা আৰু শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ
গতি হিরোদার পরিয়ালর প্রতিগী সদস্য সদস্যালয়ও আমি শ্রদ্ধা নিবেদন করেছো নয় জানো। আর হিরোদা কেতিয়াও আমার মজর গুছি যাওয়া নাই, সদায় আমি জিয়াই রাখিম তখেতক নয় জানো। হয় ভাস্কর, খুব ভাল লাগিলে আপনারও আমি এই অনুষ্ঠান আপনার যদি সহযোগ, সেই সহযোগিতার আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনি এগারি ইমান ব্যস্ত তার মাজতে আমাকে এইখানে সময় দিলে, গতি আপনার কণ্ঠর যাদু সেই যাদুটো আমাকে খুব আপ্লুত করে। হয় আপনি খুব সুন্দরকে আপনার সাধনা করে যাও। আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার নিউসেল প্লাস চ্যানেল আর আপনাকে খুব এই দিনট এনে ধরনের পালন করা। হয় ধন্যবাদ। হয় অনিন্দিতা, আপনাকে আমি নিউজেল প্লাসর তরফের শুভেচ্ছা আর শুভকামনা জ্ঞাপন করছো। এই যে ইমান সাধনা করে আছে আর হোমেন বরগোহাঁই সেগী পুরুধা ব্যক্তিরও আপনার দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছিল নয় জানো। গতি আপনিও খুব সুন্দরকে সাধনা করে যাও। আপনাদের আমি নিউজেল প্লাসর তরফের বহু বহু শুভেচ্ছা আর শুভকামনা জ্ঞাপন করছো। হ্যাঁ, মই শুভেচ্ছা জানাইছো আর মোর অন্যতম প্রিয় কবি, প্রিয় ব্যক্তিত্ব হিরোদার জন্মদিনত আজি ইয়ালৈ আহিবলৈ পাই খুবই সুখী হৈছো। ধন্যবাদ। আপোনাক দুয়োকে ধন্যবাদ জনাই আপোনালোকৰ সুস্বাস্থ্য কামনা কৰি আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিছো। ধন্যবাদ। ধন্যবাদ। গানে কি আনে সুৰৰ সোপানে সোপানে, গানে কি খানে দৰৰ কানে কানে, রামধেনু হিতানে হিতানে, সুরর সোপানে সোপানে, গানে কি খানে দারর কানে।